দুই যেসব মেয়েদের সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ আছে ফলোয়ার আছেন সঙ্গে সঙ্গে সে মেয়েগুলো যদি একটু বিপদগ্রস্ত দেখেন একটু উল্টাপাল্টা দেখছেন তাদেরকে আনফ্রেন্ড করে ব্লক মারতে হবে কথা আমার বুঝতে পারছেন মেয়েদের কোনো ফেসবুক প্রোফাইল আছে আপনি বন্ধু থাকতে পারেন যদি আপনার মধ্যে কোনো ভয় খাতরা না থাকে মানে আপনি ভাবছেন দিনই বোন ওই শুধু বোনটাকে পরে বাদ দিয়ে দিনটাকে বাদ দিয়ে শুধু বউটাকে রেখে দিলে হবে না কথা বুঝতে পারছেন দন্তনা বাদ দিয়েছেন ওকে দিনও বাদ দিয়েছেন এ দুটো বাদ দিলে হবে না মানে ফেসবুকে মেয়েদের সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ থাকতে পারে তবে সাবধান সতর্ক কোনো মেয়ের ফেসবুকে যতই ভালো কোরআনের আয়াত দিক না কেন যতই হাদিস শেয়ার করুক না কেন লাভ রিয়াক্ট দিবেন না শয়তান ওখান থেকে রাস্তা খুঁজে নেবে কথা বুঝতে পারছেন মেয়েদেরও বলবো ছেলেরা যতই ভালো কোনো কিছু পোস্ট করুক না কেন লাভ রিয়াক্ট দিও না এমনি একটা লাইক দিতে পারো এর চাইতে বেশি না কারণ যখন একটা লাভ রেক দিয়ে দিবে বারবার ওটাকে খুঁজে বেড়াবে কে এটা বা হয় কি হয় না কথা বলেন আছে মানে এখান থেকে শয়তান আপনাকে আস্তে 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 প্রবাদ একটা বাংলাতে বাক্য আছে মানে শয়তান কি করে সুচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরিয়ে যাবে মানে এক কমেন্টে ঢুকেছে বাকি সব কাজ সামনে 14 ফেব্রুয়ারি তো হয়ে যাবে বা হয় কি হয় না কথা বলেন হয় তাই সাবধান ফেসবুক ব্যবহার করার আগেও এই সতর্কগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে 3 নম্বর আপনার কাজ যত রকমের পর্নোগ্রাফি সাইট আছে সবগুলোকে আগে আপনাকে ব্লক করতে হবে এবার আপনার করণীয় কি মোবাইলটাকে ফ্রেশ করে ডিলিট করে দিয়ে এখন আপনার প্রথম কাজ এই মোবাইলের মধ্যে আল কোরআন একটা আরবি ইংলিশ উর্দু যে ভাষা জানেন সেটাকে ডাউনলোড করে নেওয়া কথা বুঝতে পারলেন এবার এই মোবাইলটার মধ্যে আপনাকে বাংলা হাদিস ডিডিটা ডাউনলোড করে নেবেন যারা বাংলা পড়তে পারেন যারা আরবি জানেন আলেম সমাজ তারা দুটো সফটওয়্যার লোড করবেন একটা মাকতবাই শামিলা কমপক্ষে 34,000 হাদিসের কিতাব আছে দুই আল বাহিসুল হাদিস যেটা হাদিস তাহকিক করার জন্য একটা সফটওয়্যার আছে ওটা একটা আলেমের জন্য ব্যবহার করতে হবে উর্দু যদি জানেন ইসলাম 360 এটা ডাউনলোড করেন হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের আয়াত তাফসির করা এই অ্যাপসগুলোতে আছে আর আপনি রাতে রাতে যদি গান শোনায় অভ্যস্ত হন গান আর শোনা যাবে না কানের কাছে পবিত্র কোরআন রাত্রেবেলায় রেখে দিয়ে সূরা বাকারা গোটাটা ছেড়ে দেন রেখে আপনি ঘুমিয়ে যান এখন এই মোবাইলটা মুসলিম না শয়তান এটা মুসলিম আমার মোবাইলটা মুসলিম আপনার মোবাইল এখন কি আমার মোবাইল কি বলেন তো ভাই আমার মোবাইলটা এখন মুসলিম বানিয়ে নিয়েছি কি বানিয়ে নিয়েছি মুসলিম আপনার মোবাইলটা কি বলেন তো ভাই এখন যদি শয়তান থাকে আগে শয়তানের ছুটাতে হবে দিকি বানাতে হবে মুসলিম বানাতে হবে সলাতের একটা অর্থ হচ্ছে ক্ষমা আল্লাহ সুবহানাহু তাআলা চান বান্দা গুনাহ করবে অন্যায় করবে গুনাহ ছাড়া কোনো মানুষ থাকতে পারবে না কারণ আল্লাহ নবী কুল্লু বানি আদম খাতাউন প্রত্যেক আদম সন্তান তার গুনাহ পাপ নিঃসন্দেহে করবে যত বড় আল্লাহর ওলি হোক না কেন আপনি মনে করতে পারেন আপনার আল্লাহর ওলি আপনার পীর সাহেব কোনো পাপ করে না কোনো গুনাহ করেনি খতা করেনি জেনে রাখবেন এমন যদি দাবি হয় তাহলে আপনার ওটা পীর না ওটা পাকা টাটকা শয়তান কারণ আল্লাহ নবী বলেছে প্রত্যেক আদম সন্তান সে গুনাহ করবে পাপ করবে আর আপনি মনে করছেন আপনার পীর নাকি কোনো গুনাহ করেনি কি করতো এত বড় বুজুর্গ ব্যক্তি জায়নামাজে দাঁড়াতো একদম আলিফ লাইলের মতো উঠতে উঠতে চলে যেত মুয়াক্কাদা নামাজ পড়ে চলে আসে ভাই গল্প আছে না নাই হুজুরে বলে কি বলে না বাঘের সঙ্গে লড়াই করে সিংহের সঙ্গে লড়াই করে বেগুন গাছের মধ্যে চলে যায় কত কি যে বলে যা ইচ্ছা তাই বলে আছে না নাই কথা বলেন আল্লাহ নবী তারপরে বলছে বান্দা যখন অজু করার পরে তার মুখমণ্ডলটাকে যখন ধৌত করে মুখ দ্বারা চোখ দ্বারা নাক দ্বারা কান দ্বারা যত অন্যায় করেছে মুখ দ্বারা গালি করেছে মুখ দিয়ে আপনি কারো গীবত করেছেন কান দিয়ে কারো গীবত শুনেছেন অশ্লীল গান শুনেছেন চোখ দিয়ে খারাপ কোনো দৃশ্য দেখেছেন আল্লাহ নবী বলছে মানুষ যত অন্যায় করেছে সঙ্গে সঙ্গে মুখের এই মুখ থেকে অজুর পানির মাধ্যমে দাড়ির ফাঁক দিয়ে সমস্ত গুণাগুলোকে আল্লাহ সুবহানাহু কি করে দেন ঝরে দেন একদম শেষ করে দেন শেষ অংশ আল্লাহ নবী বলছেন যখন মানুষ রুকু করে সেই সময় রুকু করার পূর্বে তার সমস্ত শরীরের থেকে যত পাপ আছে এই কাঁধ অথবা মাথা বন্ধ রেখে দেওয়া হয় যখন সিজদা করে প্রত্যেক সিজদাতে তার গুণাগুলোকে আল্লাহ ঝরিয়ে দেন আমরা তো বাঙালি আমরা তো বুঝি না নামাজ পড়ছি আল্লাহু আকবার নামাজ চলছে 10 সেকেন্ড 12 সেকেন্ড নামাজে আছেন তারপরে কোথায় গেছেন দোকানে ব্যবসা করছেন যুবক আছে কোথায় চলে গেছে কালকে আজকে তো 14 ফেব্রুয়ারি একটু গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে চলে এসছে নামাজে কিন্তু আছে মানে 10 সেকেন্ড 12 সেকেন্ড নামাজে থাকার পরে মনটা উদাস উদাসীন হয় কি হয় না কথা বলেন হয় কেন বলেন তো মূল কারণ হচ্ছে এটা মানে নামাজে কি পড়ি আর কেনই বা পড়ি কেনই বা করছি এটা নিজেরাই জানি না যদি আপনি সলাতের মধ্যে প্রত্যেকটা কোরআনের আয়াত কমপক্ষে যেগুলো প্রতিদিন পাঠ করেন সেগুলো যদি অর্থটা জানা থাকতো বা বলুন তো আপনার মনটা এত তাড়াতাড়ি অন্য জায়গায় পালিয়ে যেত কখনো নয় আর আমরা বাঙালি হুজুরও যে কি পড়ে এটা আমরা বুঝি না হুজুর যে কি পড়ছে এটাও আমরা বুঝি না তাই মনটা সবসময় আমাদের এদিক ওদিক চলে যায় মনে রাখবেন সলাতের আর একটি অর্থ বললাম ক্ষমা 3 নম্বর সলাতের অর্থ তার নাম কি
কি বললাম বলেন তো ভাই? রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে। যদি সলাতে দাঁড়ান যতই বিপদ হোক, আপনি শুনেছেন আপনার ছেলে রাজমিস্ত্রি কাজ করে, চিটাগাঙে গিয়েছে কাজ করতে, পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে গেছে হঠাৎই, আপনি বাপ আপনি মা, আপনার যে ফোন চলে এসেছে আপনার ছেলে পাঁচতলা ছাদ থেকে পড়ে গেছে, আপনি মা বাপ আপনি এতই মানে উদ্বিগ্ন হয়ে ছুটতে শুরু করেছেন, ভাই বলুন তো আপনি যতই তাতে ছুটুন, আপনার ছেলে যদি পাঁচতলার বিল্ডিং থেকে পড়ে যায় আপনার দুর্বল গতিতে যাওয়াতে পাঁচ পাঁচশো উপকার করতে পারবেন? কথা বলেন না। যদি কোনো এরকম যদি কোনো খবর শুনেন, প্রথম কাজ কি জানেন? সঙ্গে সঙ্গে আপনাকে অজুটাকে সেরে নিয়ে দুই রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে 10 মিনিট সময় দেন, আল্লাহ আমার সন্তানের হালাল রুজির জন্য চিটাগাঙে গিয়েছে, আল্লাহ পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে গেছে, আল্লাহ তোমার সন্তানকে তুমি আর শাফি, তুমি শেফা দান করে আমার সন্তানকে হেফাজত করো, এই কথা বলে আল্লাহ কিছু করতে পারে কি পারে না? কথা বলেন, আল্লাহ করতে পারে। কিন্তু বাপ মা আমরা বুঝি না, যখনই শুনেছেন সন্তানের কোনো ক্ষতি হয়ে গেছে দুর্বল গতিতে আপনি ছুটতে ছুটতে হসপিটালে চলে যাচ্ছেন, আপনার ছোটাতে আপনার এই চোখের পানিতে পাঁচ পয়সা লাভ নেই, কিন্তু নামাজের পরে আল্লাহর জন্য যদি দুই ফোঁটের চোখের পানি ফেলে দেন, বা বলুন তো আল্লাহ পরিবর্তন করতে পারে কি পারে না? পারে। এই তো কয়েকদিনকার ঘটনা আপনারা সকলে দেখেছেন, আনে ভারতবর্ষে কান্নাটা, ভাই দেখেছেন কি দেখেন নাই? এই কান্নাটাকের ঘটনা এটাই প্রথম নয়, এর আগে ঘটনাটা ঘটেছে ভারতবর্ষের 15 দিন থেকে আগে থেকেই, হায়দ্রাবাদ কর্ণাটক এইসব জেলাগুলোতে রাজ্যগুলোতে তদন্ত চলছে, বিভিন্ন রকমের চলছে, যে কোনো আমাদের ইন্ডিয়ায় কোনো মুসলিম হোক আর হিন্দু হোক কেউ পর্দা করে যেতে পারবে না। আপনার তো ওই ঘটনা শুধুমাত্র দেখেছেন, মুস্কানের ঘটনা গোটা দেশব্যাপী আন্তর্জাতিক নিউজ হয়ে গেছে, যে সে যখন গিয়েছিল তার ইউনিভার্সিটিতে বেশ কিছু 50-60 জন গেরুয়া হিন্দুত্ববাদী, কঠোর হিন্দুত্ববাদী এই গেরুয়া সন্ত্রাসীরা, তারা সরাসরি তার সামনে জয় শ্রীরাম করে চিৎকার মেরেছিল। কিন্তু ওই মুস্তান শুধুমাত্র একবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার শুধুমাত্র বলেছিল আল্লাহু আকবার, বাবুদের সব উল্টা পাল্টা হয়েছে কি হয় নাই? মাত্র 6 বার বলেছে, একটা মেয়ে, একটা মেয়ে 6 বার আল্লাহর নাম নিয়েছে, বাতিল ঈশ্বরের নাম নিচ্ছে তারা, আর সত্য ঈশ্বরের নামের বরত্ব ঘোষণা করে সব কিছু উল্টে দিয়ে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীকে একদম উল্টো পাল্টা করেছে কি করে নাই? করেছে। মেয়েটিকে আমরা অনেকদিন আগে আমরা ধন্যবাদ দিয়েছি, আমরা বলেছি আল্লাহ তার এই ইমানি জজবা মৃত্যু পর্যন্ত যেন থাকে, আল্লাহ কবুল করে নাও, চল বলি আল্লাহুম্মা আমিন। দেখেন 50-60 জন একসঙ্গে চিৎকার মারছে জয় শ্রীরাম, মিথ্যা ঈশ্বরের নাম নিয়ে বরত্ব ঘোষণা করছে, আর একজন সত্য ঈশ্বরের একটা মেয়ে মানুষ মাত্র 5-6 বার নাম নেওয়ার কারণে একদম তারা উল্টো দিকে ছুটতে শুরু করেছে। দেখেন নাই? দেখেছেন? মানে আল্লাহ সুবহানাহু নামটা নিলেও অন্তর তাদের কম্পন হয়, তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনাদের সামনে একদম স্পষ্ট হয়ে জাজ্বল্যমান প্রমাণ। আর একটা কথা মনে রাখবেন, মূল সমস্যা গোটা বিশ্ব জগতে, যেহেতু আন্তর্জাতিক একটা নিউজ আমাকে কালকে ফোন করেছে আমাদের ইন্ডিয়া থেকে, আমি এখন বাংলাদেশে আছি, ফোন করে সাংবাদিকরা বলছে আমার হিজাব প্রসঙ্গে আলোচনা নিবে, তো আমি যাই হোক তাদেরকে কোনো ইন্টারভিউ দিই নাই, শুধুমাত্র এতটুকু বলে যাই যে হিজাব প্রসঙ্গে আমাদের মতামত হচ্ছে এটা, যে হিজাব এটা আপনার চুজ মানে আপনার পছন্দনীয় কোনো পোশাক নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। এটা কোনো মানুষ কখনো